বলিউডের দেশি গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন ট্রেন্ড প্রায়ই ঝড় তোলে সারা বিশ্বের ফ্যাশন আঙ্গিনায়। কান থেকে শুরু করে অস্কারের লাল গালিচায় তিনি রীতিমতো টক্কর দেন বিদেশি রূপসীদের। দিন দিন প্রিয়াঙ্কা যেন সারা বিশ্বের নজরে হয়ে উঠছেন অন্যতম সেরা স্টাইল আইকন। প্রিয়াঙ্কা হাজার হাজার ফ্যাশন প্রেমীর স্টাইল আইকন, তার ফ্যাশন ট্রেন্ডকে অনেকেই অনুসরণ করেন। এদিকে এই সাবেক বিশ্বসুন্দরী মজেছেন দুই বিদেশিনীর ফ্যাশন ধারায়। প্রিয়াঙ্কা দুই বিদেশিনী তারকাকে এক্ষেত্রে অনুসরণ করেন, তিনি নিজের মুখে একথা প্রকাশ করেছেন। এক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় এই বলিউড তারকা বলেন, আমি সোফিয়া লরেন্সকে ভালোবাসি, আমি তার আকর্ষণীয় অতুলনীয় টাইমলেস স্টাইলের ভক্ত, আমি রিয়ানাকেও দারুণ ভালোবাসি তার উদ্যত আর সাহসী পোশাকের কারণে, আমাকে সেই সব নারী অনুপ্রাণিত করেন যারা সাহসী আর ফ্যাশনের চিরাচরিত ধারাকে ভেঙে এগিয়ে যেতে পারেন, আমি তাদের দুজনেরই ভক্ত। প্রিয়াঙ্কা আরও বলেন, আমি সেই নারীদের ভালোবাসি যারা নিজেদের ব্যক্তিত্বকে পোশাকের মাধ্যমে তুলে ধরতে পারেন, আর তারাই প্রকৃত ট্রেন্ডসেটার, তারা তাদের দৃষ্টিকোণকে প্রকাশ করতে ভয় পান না।